হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম জানাচ্ছি আমার ইউটিউব চ্যানেলে। সবাইকে চলে এসেছি আপনাদের জন্য আরও একটা নতুন ভিডিও নিয়ে, ডিস্টেন্স এডুকেশন। অ্যাকচুয়ালি অনেক স্টুডেন্টস আছে 2021 সালে যারা কিন্তু তীর্থের কাকের মতন বসে আছে যে ডিস্টেন্স এডুকেশনও কবে ভর্তি শুরু হবে। বিদ্যাসাগর বিশ্ববিদ্যালয় ডিস্টেন্স থেকে শুরু করে বর্ধমান বিশ্ববিদ্যালয় বা অন্যদিকে রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয় বা নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি বা অন্যদিকে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি, সমস্ত স্টুডেন্টরা বসে আছে। কল্যাণী বিশ্ববিদ্যালয় তো ধরতে গেলে একটা জায়গায় ডিস্টেন্সের এখন ভর্তি শুরু হয়েছে, ভর্তি সেখানে চলছে, সেই বিষয়েও অনেক কড়া বক্তব্য চলে আসছে। কিন্তু বর্তমান সিচুয়েশন, আজকের ফিউচার কি ওয়েস্ট বেঙ্গলে, ডিস্টেন্স এডুকেশনের কি ফিউচার কি? অনেক স্টুডেন্টস আছে তারা কিন্তু জেনারেল বা পাস বা ধরতে গেলে প্রোগ্রাম ক্যাটাগরিতে পড়াশোনা করে, তাদের কিন্তু একটা মাত্র অগত্য উপায় থাকে, সেটা হচ্ছে ডিস্টেন্স এডুকেশন। কারণ রেগুলারের ক্ষেত্রে এতটা পরিমাণে কম্পিটিশন হয়, বিশেষ করে যে সমস্ত ইউনিভার্সিটি প্রোগ্রাম অ্যাপ্লাই করতে বললেও সেখানে ধরতে গেলে অনার্সের স্টুডেন্টরাই এতটা পরিমাণে তারা পেয়ে যায় চান্স, যে সেখানে কিন্তু জেনারেল স্টুডেন্টদের চান্সই হয় না। অন্যদিকে যারা বিশেষ করে অনার্সের স্টুডেন্ট আছে তারা অপেক্ষাকৃতভাবে নম্বর কম পেয়েছে ধরতে গেলে 2021 সাল অনুযায়ী, অন্যদিকে নাম্বারটা অনেকটা বেশি যেটা যদি প্রিভিয়াস কিছু সাল দেখি, তারাও ডিস্টেন্সের জন্য বসে আছে। অনেক স্টুডেন্ট আছে যারা কিন্তু কম্পিটিটিভ পড়াশোনা করতে চায় অথবা তারা অন্য জব করতে চায়, তার সাথে তারা ধরতে গেলে ডিস্টেন্সটাকে পড়তে চায়, তারাও অগত্যার মতন বসে আছে। ফিউচার কী আমাদের ওয়েস্ট বেঙ্গলের ডিস্টেন্স এডুকেশনে, অ্যাফিলিয়েশন কি আদৌ পেলো কি পেলো না, ভর্তি প্রসিডিউর আদৌ হবে কি হবে না, যতটুকু যা আপডেট শেয়ার করছি ভিডিওটায়, যা নতুন এসে তাদেরকে রিকোয়েস্ট করলাম প্লিজ সাবস্ক্রাইব করবেন, সঙ্গে থাকবেন। আশা করি আজকের অনেক কটা বিষয় আপনাদের কাছে ক্লিয়ার হয়ে যাবে, কারণ প্রত্যেকটা দিন আপনাদের একই কোয়েশ্চেন পাচ্ছি কমেন্ট সেকশনে। যদি ডিস্টেন্স এডুকেশনের ভবিষ্যৎ দেখি, আজকে ওয়েস্ট বেঙ্গলে বর্তমানে যা সিচুয়েশন, 2021 সালে যদি দেখি, 2019 সাল অবধি কিন্তু ডিস্টেন্স এডুকেশন নিয়ে সেরকম কোনো অসুবিধা ছিল না, কারণ ইউনিভার্সিটি ছিল প্রচুর এবং অনেক স্টুডেন্টসরা তারা কিন্তু ধরতে গেলে যারা পাস বা অনার্সে পাস আউট হয়েছে তাদের কিন্তু ভর্তি হওয়াটাও খুব একটা অসুবিধা ছিল না, কারণ অন্যান্য জায়গায় এন্ট্রান্স হলে ডিস্টেন্সে কিন্তু সেরকমভাবে এন্ট্রান্স হয় না, এক্ষেত্রে মেরিটের মাধ্যমে কোথাও হয়ে থাকে, কোথাও ডাইরেক্ট অ্যাডমিশন হয়ে থাকে। কিন্তু 2020 সাল থেকে রূপরেখাটা পাল্টে যায়। 2020 সালে আমরা দেখেছি ইউনিভার্সিটি গ্র্যান্ড কমিশন মাত্র 2টো ইউনিভার্সিটিকে পারমিশন দিল, একটা বিদ্যাসাগর ইউনিভার্সিটি আর একটা হচ্ছে নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি। অন্যদিকে কল্যাণী, বর্ধমান, রবীন্দ্র ভারতী তারা কিন্তু অ্যাফিলিয়েশনই পেল না। নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি যেহেতু ওপেন ইউনিভার্সিটি, মুক্ত বিশ্ববিদ্যালয়, তাই তাদের 5 বছর করে অ্যাফিলিয়েশন থাকে এবং সেই ইউনিভার্সিটি অ্যাফিলিয়েশন ছিল, তারাও কিন্তু ভর্তি প্রসিডিউর কমপ্লিট করিয়েছে। সেখানেও আমরা দেখেছি একটা অনার্সের সাথে পাসদের ধরতে গেলে একটা বিশাল পরিমাণে কম্পিটিশন হয়েছে, বিশেষ করে এমএসসির যে কোর্সগুলো রয়েছে। আজকের যে 2021 সালটাকে আমরা দেখি একদম রূপরেখাটা পাল্টে গেছে। 2021 সালে গিয়ে কল্যাণী বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েশন পেলো, সবাই খুব আনন্দ হয়েছিল। রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয় অ্যাফিলিয়েশন পেলো, আমি আপনাদের সব থেকে আগে জানিয়েছিলাম, খুব আনন্দের মাধ্যমে জানিয়েছিলাম। বিদ্যাসাগর, বর্ধমান এবং নর্থ বেঙ্গলে আমি আসছি। আজকে যদি প্রথমে আমরা রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয় দেখি, রবীন্দ্রনাথী বিশ্ববিদ্যালয় অর্থাৎ RBU, তারা অ্যাডমিশন প্রসিডিউর যেটা শুরু করলো সেটা হচ্ছে 20-21 সেশন শুরু করলো, যেটা বর্তমানে এখন 21-22 সেশন চালু হওয়ার কথা। অর্থাৎ যারা 21-এ পাস আউট হয়েছে তারা 21-22 সেশনেই ভর্তি হবে, কারণ পিছনের সেশনে কোনোদিন কোনো স্টুডেন্টস ভর্তি হয় না, তাই সেই সমস্ত স্টুডেন্টদের পক্ষে কিন্তু 21-22-এ ভর্তি হওয়াটা অধরা অধরাই থেকে গেল। যতদিন অবধি রবীন্দ্রনাথী ইউনিভার্সিটি তার 21-22-এ নতুন ভর্তি প্রসিডিউর শুরু করছে, ততদিন অবধি কিন্তু সেই স্টুডেন্টরা RBU-তে ভর্তি হতে পারবে না, কারণ যেহেতু সেশনটাই স্টার্ট হচ্ছে না। অন্যদিকে আজকে যদি আমি দেখি নেতাজি সুভাষ ওপেন ইউনিভার্সিটি, NSOU 2020 সালও ধরতে গেলে যেরকম অক্টোবর নভেম্বরের দিকে তারা PG অ্যাডমিশন শুরু করেছিল, এবছরও ঠিক সেরকমই করতে চলেছে। NSOU সাধারণত যেটা আমরা দেখি তাদের ট্র্যাক পয়েন্ট দেখে যেটা আমরা বুঝেছি, যে তাদের PG-র যে পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর বা UG-র পরীক্ষা, ফাইনাল পরীক্ষা কমপ্লিট হওয়ার পর দেন তারা কিন্তু PG অ্যাডমিশনের জন্য নোটিফিকেশান সাধারণত এসে থাকে। NSOU-র কিন্তু এই অক্টোবরের শেষে অথবা নভেম্বরে তার নোটিফিকেশান আসতে চলেছে এবং কিছু নতুন কোর্সও অ্যাড হতে চলেছে, বাট কম্পিটিশন এবছর প্রচুর হবে। এর একটা বড় কারণ আছে, সে কারণটা এক এক করে বললেই আপনাদের কাছে ক্লিয়ার হবে। প্রথমত আজকে যদি বর্ধমান বিশ্ববিদ্যালয়, বর্ধমান ইউনিভার্সিটি, তারা 2020 সালে ডিস্টেন্সের অ্যাফিলিয়েশন পায়নি, 2021 সালে এখনও অবধি তাদের কাছে ডিস্টেন্সের অ্যাফিলিয়েশন নেই, অন্তত আমরা সেটা পাবলিকালি দেখতে পাইনি, কারণ UGC-র তরফ থেকে প্রত্যেক বছর একটা করে বেরোয় যে অ্যাফিলিয়েটেড লিস্ট, তার মধ্যে বর্ধমান বিশ্ববিদ্যালয়ের নাম নেই। বর্ধমান বিশ্ববিদ্যালয়ের তরফ থেকে যদি অ্যাফিলিয়েশন না আসে এবছর 2021 সালেও, তাহলে সেই স্টুডেন্টসগুলো বিশেষ করে যারা BU-তে ভর্তি হয় বলে 2020 থেকে ওয়েট করেছিল, তাদের মন খারাপই থেকে যাবে, কারণ অ্যাফিলিয়েশনই পেল না। অন্যদিকে যদি আমি দেখি এবার বিদ্যাসাগর ইউনিভার্সিটি, বিদ্যাসাগর ইউনিভার্সিটি 2020 সালে অ্যাফিলিয়েশন পেল, জুলাই সেশন, জানুয়ারি সেশন, এবং ধরতে গেলে জানুয়ারি 2021-এও তার অ্যাডমিশন প্রসিডিউর কমপ্লিট করিয়েছে। কিন্তু বিদ্যাসাগর ইউনিভার্সিটি জুলাইতে অ্যাডমিশন করাতে পারবে কি না, এটা একটা বড় কোয়েশ্চেন, কারণ ইউনিভার্সিটিতে কিছুদিন আগে এসেছিল ন্যাকের তরফ থেকে ফাইনাল রিপোর্ট, আদৌ এসছে কি না সেটাও একটা বড় কোয়েশ্চেন, কারণ আমরা ন্যাকের ওয়েবসাইট থেকে এখনও অবধি ফাইনাল রিপোর্ট পাইনি। যদি ন্যাকের তরফ থেকে ধরুন ফাইনাল রিপোর্ট ইউনিভার্সিটিকে পাঠিয়ে দেয় ওয়েবসাইটে আপডেট করার আগেও, তারপরেও এই ইউনিভার্সিটির পক্ষে সেই ন্যাকের নম্বর দেওয়ার পর, UGC-র কাছে অ্যাপ্লাই করার পর, তার থেকে অ্যাফিলিয়েশন আসতে কিন্তু অনেকটা সময় ব্যাপার। আমরা এখনও জানি না যে কোনোরকম ইন্টারনাম
এডমিশন পারমিশন বিদ্যাসাগর ইউনিভার্সিটি পেয়েছে কি না, পেলে তারা কিন্তু ভর্তি প্রসিডিওর শুরু করে দিত। এর মধ্যে যদি ইউজিসির তরফ থেকে কোনো ইন্টিরিয়াম পারমিশন তারা পেয়ে যায় তাহলে তো খুব ভালো জিনিস, যদি সেটা না পায় তাহলে বিদ্যাসাগর ইউনিভার্সিটি ভর্তি প্রসিডিওর এখন অনেক দূর। কেন অনেক দূর? আগে নাকি রিপোর্ট আসবে, তার পরবর্তীতে ইউজিসির কাছ থেকে অ্যাপ্লাই হবে, তার পরবর্তীতে সাধারণত কিন্তু অ্যাফিলিয়েশন চলে আসে। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিরও সেম জিনিস। নর্থ বেঙ্গল ইউনিভার্সিটি যেহেতু ন্যাকের পরিদর্শন হচ্ছিল না বলে এই জুলাই সেশনে অর্থাৎ এই একটু এখন যে ভর্তি হচ্ছে সেখানে ভর্তি আদৌ নিতে পারবে কি না সেই নিয়ে খোদ উপাচার্য তার তিনি কিন্তু বা ধরতে গেলে ভয় পাচ্ছিলেন এই বিষয়টায়, যে তিনি এটা নিয়ে অনেকটা দুঃখিতও ছিলেন। কিন্তু বর্তমানে সেটাই ঘটছে, কারণ এখন অবধি কিন্তু নর্থ বেঙ্গল ইউনিভার্সিটিরও ফাইনাল পারমিশন লেটার আমাদের কাছে আসেনি, আমরা দেখতে পাচ্ছি না। তাই ডিস্টেন্সের ভবিষ্যৎটাই কিন্তু অন্ধকার আমাদের ওয়েস্ট বেঙ্গলে। শুধুমাত্র রয়ে যাচ্ছে হচ্ছে একমাত্র কল্যাণী বিশ্ববিদ্যালয়, যেখানে ধরতে গেলে আজকে অনার্সের স্টুডেন্টরা এতটা পরিমাণে অ্যাপ্লাই করেছে এমএসসির ক্ষেত্রে, এবং বলেই দেওয়া হয়েছে অনার্সের স্টুডেন্টদের পরবর্তী পাস দিয়ে নেওয়া হবে। তাই পাসে যারা বিএসসি করেছে তাদের কিন্তু দুঃখ দুঃখটাই থেকে গেল, তারা কিন্তু ডিস্টেন্সেও চান্স পেলো না এরকম একটা বড় ইউনিভার্সিটিতে। আজকে যদি ধরতে গেলে রবীন্দ্র ভারতী ইউনিভার্সিটি 21/22 সেশন এখনও চালু করেনি, কবে চালু করবে সেটাও জানা নয়। অর্থাৎ বর্তমানে সিনারিও এটাই, আজকে ওদিকে একদিকে NSOU যেমন যখনই অক্টোবরের শেষে বা নভেম্বরে যখনই অ্যাডমিশন প্রসিডিওর শুরু হবে একটা বিশাল পরিমাণে প্রেশার চলে আসবে স্টুডেন্টদের মধ্যে, কারণ যেহেতু অন্যান্য ইউনিভার্সিটিগুলি অ্যাফিলিয়েশন এখনও কমপ্লিট হয়নি। যদি 21 সালের মধ্যে অন্যান্য ইউনিভার্সিটিগুলি অ্যাফিলিয়েশন না কমপ্লিট হয় তাহলে যারা বিশেষ করে ডিস্টেন্সে পড়ার জন্য পার্টিকুলার সেই ইউনিভার্সিটিতে পড়ার জন্য বসেছিল তাদের বছরটাই নষ্ট হলো। তো তার ফলে এখন বর্তমানে আমার মনে হয় গভর্নমেন্টের উচিত এবং ইউনিভার্সিটির উচিত এবং সর্বসাকুল্যে সবার সমস্ত কিছু প্রবলেম ভুলে যাতে আমরা ন্যাকের অ্যাসেসমেন্টে আরও ভালো স্কোর করতে পারি সেদিকে তাকানো, টিচার থেকে শুরু করে যা যা রিকোয়ারমেন্টগুলো থাকে সেগুলোকে আমাদের তাকানো, যাতে ডিস্টেন্স এডুকেশনটা যেন ডুম না হয়ে যায় ওয়েস্ট বেঙ্গলে, এটাই হচ্ছে এখন একটা বড় চিন্তার বিষয়। কারণ অনেক স্টুডেন্ট আছে তারা কিন্তু ডিস্টেন্স এডুকেশনের মাধ্যমে তাদের পড়াশোনা কমপ্লিট করতে চায়, তাদের ইন ফিউচার কমপ্লিট করতে চায়, কারণ ডিস্টেন্সে পড়ার পরও কিন্তু স্টুডেন্টরা এমফিল পিএইচডিও অ্যাপ্লাই করতে পারে, ডিস্টেন্সে পড়ার পর স্টুডেন্টরা নেট অ্যাপ্লাই করতে পারে, ডিস্টেন্সে পড়ার পর স্টুডেন্টরা অ্যাসিস্ট্যান্ট প্রফেসর হিসাবে নিজেকে কিন্তু যোগ্য হিসাবে রাখতে পারে, কারণ ইউজিসির তরফ থেকে পরিষ্কার বলে দেওয়া হয়েছে রেগুলার এবং ডিস্টেন্স দুটোই সমতুল্য। তাই এখন বর্তমানে আপনাদের এতদিন ধরে যে কোয়েশ্চেন আসছিল যে বিদ্যাসাগর ইউনিভার্সিটি কবে অ্যাপ্লাই চালু হবে, বর্ধমান কবে চালু হবে, অ্যাফিলিয়েশনই আসেনি, অ্যাফিলিয়েশন না এলে এখন অবধি চালু হবে না, যবে অ্যাফিলিয়েশন আসবে তবে চালু হবে। 2020 সালেও এটা বলেছিলাম আমি বর্ধমানের স্টুডেন্টদের, 2021 সালে দাঁড়িয়েও সেটা বলছি, আশা করছি খুব তাড়াতাড়ি অ্যাফিলিয়েশন চলে আসবে, এটাই প্রার্থনা করতে পারি আমরা সবাই। ভিডিওটা এত অবধি হলো, আমি জানি আজকে অনেকের মন খারাপ হয়ে যাবে বাট এটাই বাস্তব, তাই বাস্তবটা জানা তোমাদের খুব প্রয়োজন। এর মধ্যে অ্যাফিলিয়েশন চলে এলে তোমাদেরকে নিশ্চয়ই শেয়ার করবো, অ্যাডমিশন প্রসিডিওর শুরু হলে তোমাদের নিশ্চয়ই শেয়ার করবো, এবং NSOU-র অ্যাডমিশন প্রসিডিওর শুরু হলেও তোমাদের নিশ্চয়ই আমি জানাবো। তার NSOU-তেও কিন্তু MSc-তে ধরতে গেলে সেখানেও অনার্স রিকোয়ারমেন্টটাই চায়, পাসদের কিন্তু সেরকম কিছু নেই। তাই ধরতে গেলে যারা বিএসসি পাস পড়েছে বিশেষ করে ওয়েস্ট বেঙ্গলে তাদের ধরতে গেলে মাস্টার ডিগ্রিটা অধরা অধরাই থেকে গেল। ভালো থাকবেন সবাই।